বাদশাহ হারুন রশিদের দরবারে একটা ঘটনা। আপনারা অসুবিধা হইতেছে না তো? উনি একটা কালোবাদীকে খুব পছন্দ করতেন, তার আচার আচরণ চলাফেরা খুব পছন্দ হইত, এত মহব্বত করতেন এই কালোবাদীটাকে। এই কালোবাদী যদি বিছনাটা পরিষ্কার করে ঝাড়ে ঝুড়ে দিতেন তাহলে উনি শুয়ে ঘুমাইতেন, কালোবাদী যদি নাস্তা বানায় দিতেন উনি খাইতেন, কালোবাদীর খেদমত উনি গ্রহণ করতেন। এই নিয়ে মহলের ভিতরে একটা কানা ঘুষা শুরু হয়েছে। বাদশার রুচি বুধ বলতে কিছু নাই, এত মানুষ প্রশিক্ষণপ্রাপ্ত সুন্দরী সুটাম দেহের অধিকারী গোলামবাদী বহুত আছে, কিন্তু বাদশা তো এই কালোবাদীর খেদমতেই নেয়। কানা গোসা উনার কান পর্যন্ত পৌঁছে গেছে। উনি হঠাৎ একদিন ঘোষণা দিলেন, দিলাম এক ঘন্টা টাইম, এই এক ঘন্টার ভিতরে বাইতুল মালের দরজা খোলা থাকবে, আমার রাজমহলের ভিতরেও এক ঘন্টার ভিতরে যে যে রানী তা পারো এটার মালিক তুমি হইবা। এই ঘোষণা ভায়া কেউ একশো বড়ি স্বর্ণ নিল, কেউ পাঁচশো বড়ি রূপা নিল, কেউ আবার বাইতুল মালের গড়ের ভিতরের থেকে বহুত দামি দামি জিনিস নিল। কোনো না এক ঘন্টা সময় ভায়া জীবনে ভাই আমি কিতা জীবন বড় তো যা করছি করছি, বাদশা বিছনাতে তুই ঘুমাই হইছে। এক একজন এক এক উদ্দেশ্যে দৌড়দৌড়ি শুরু হইল। এক ঘন্টা সময় যাওয়ার পরে বাদশার উজিরে জিজ্ঞাসা করলেন, কে কি নীলা হিসাব দাও। কেউ বলে একশো বড়ি স্বর্ণ, কেউ পাঁচশো বড়ি রূপা। এই যে কালোবাদীটা সে আর জাগাত তো লড়ছে না, বাদশার চেয়ারের কাছে দাঁড়ায় যে বাতাস দিতেছি খেয়ে দাঁড়ায়। এখন আবার এইটা নিয়েও আলোচনা শুরু হয়েছে যে এটা তো খালি কালা না, ব্যাক করো এই যে জাগাত খালো হয়েছিল লড়ছেও না, এত বড় সুযোগ ভায়া ওইটা হাতছাড়া করছে। উজিরে জিগায় লাস্টে, এই কালোবাদী তুমি কিনিছ? আমি তো ধৈর্যই রাখছি স্যারদার, এই বাদশারে আমি নিছি, বাদশা যার সবকিছুই আল্লাহ আকবার বলে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার আল্লাহর সবই তো তার। এই পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যারা আল্লাহ মানে। আসমান জমিনের মালিক যে আল্লাহ এই কথাটা যারা মানে এদের মধ্যে এমন কোনো মানুষ নাই আল্লাহকে ভালোবাসে না। আমরা এখানে যারা আছি আল্লাহকে ভালোবাসেনি না বাসি না? আর প্রত্যেকেই যে আল্লাহকে ভালোবাসে এটার একটা উদ্দেশ্য আছে। কেউ যদি কাউকে ভালোবাসে উদ্দেশ্যটা হইল তার ভালোবাসা পাওয়া, একতরফা কিছু হয়। সারা এলাকার মধ্যে নাম করা একজন পরিবারের একটা মেয়ে যদি সুন্দরী হয় দেখবেন প্রস্তাব দিব অনেক জোরে। সফল একজন যে ভাইল আল্লাহর জন্য আমরা সবাই ভাব, তো সফল সে যে আল্লাহরে ভাইছে। কেউ যদি গাঞ্জা খায় লাল সালোহীন দিয়ে দাড়ি মুছ সমান লম্বা আসেনা এমন আঙ্গুল দিয়ে গুচায় হদ বের হয়ে পানি কেমন লাগে এমন মানুষ দেখছেন না? আছে। তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি গাঞ্জা খাও কেন, আল্লাহ ভাই তার। তুমি মাজারে মাজারে গুঁড়ো কেন,
সেও বলবে আমি আল্লাহ হইতাম, আল্লাহর বদল। কাপড় সুফন নাই, ল্যাংড়া ফকির। তার পিছনে দেখবেন দুই চার দশজন ভক্ত আছে, কেউ রুডি লয়ে কেউ কলা লয়ে ঘুরতেছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা তার পিছনে কেন ঘুরেন, আল্লাহ পাইতাম। লোকটা খালি না, এটা মনে হল না যে ভিতরে মাল আছে, মাল যা আছে তো দেখাইতে আছে বেটা। এই দুনিয়ার জমিনে যারা আক্রোশী যায় এরারে যদি জিজ্ঞাসা করেন কেন যাও, ওই আল্লাহ খুঁজতেছি। জোরে কর, যারা চাটগাঁও যায় তারার উদ্দেশ্য একটাই, আল্লাহ হইতাম। যারা শুম্ভগঞ্জে যান তাদের উদ্দেশ্য একটাই, আল্লাহ হইতাম। যারা বিশ্ব ইস্তেমার যান তারার উদ্দেশ্য একটাই, আল্লাহ হইতাম। যারা এই ওয়াজ নসিহত আজকে আইসন উদ্দেশ্য তো একটাই, আল্লাহ হইতাম। মসজিদ যারা যায় তারার উদ্দেশ্য আল্লাহ হইতাম। বাউলা গানও যারা যায় কোয়েলায়, অর্থাৎ আল্লাহ হওয়ার জন্য এমন কোন বহু রাস্তা আছে, এক রাস্তায় মানুষ ঘুরতেছে না। সুরে কর ঠিক না বেঠে। করিমগঞ্জ বাজারও গেলে বাজার সদায় করণ যাব, বাজারে যাওয়ার রাস্তা কি একটা না অনেকটি, অনেকগুলো রাস্তা। যেই মাত্র আপনি ভোট দিছেন এনতে যাইতেন, গিয়া দেখুন রাস্তা ফিরা হচ্ছে, দিক দিয়ে ঢুকার পাও নাই, ঘুরিয়ে এই একটা রাস্তা খোলা আছে, একখান দিয়ে ঢুকুন লোক। তখন সব রাস্তা বাদ দিয়ে এক রাস্তা যখন লোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল মানুষ গিয়ে জিগাইছে আল্লাহ কেমনে হওয়ান যায়, কারণ আল্লাহর জন্য আমরা এত পাগল কেন, এইটারও একটা কারণ আছে। কারণ হলো আমরা জানি আসমান জমিনের মালিক, আওয়াজটাই তো সন্দেহ মনে হইতেছে, আসমান জমিনের মালিককে এই কথাটা যেহেতু আমরা জানি, সুতরাং আল্লাহকে যদি আমি ভয় নাই সবই আমার। কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে বলতেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব কিছুই তার, অভাব নেই। এই জন্য আল্লাহ হওয়ার জন্য আমরা সবাই পাগল, কেউ গুরান্য রাস্তাতে যাইতেছে কেউ কোনাগুনি হতে, সকলের উদ্দেশ্য একটাই, আল্লাহ হইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করে দেখছি আল্লাহর কাজ করতে গেলে বিবি বাধা, বিবির সাথে সময় দিতে গিয়ে আল্লাহর কাম করতে পারি না, বিবির হক আদায় করতে গিয়া আল্লাহর কাজে বাধা, এই জন্য বউ ছেড়ে দিতে আমি নিয়ত করছি। আল্লাহর কাজ করতে গিয়ে গৃহস্থি বাধা, গৃহস্থির সময় দিলে আল্লাহর কামে বাধা, এই জন্য নিয়ত করছি ক্ষেতকিরি যা আছে সব দান করে দেব। আল্লাহর কাজ করতে গিয়ে সামাজিকতাও বাধা, দয় দরবারও গিয়ে সময় দিলে, মানুষের সাথে উঠা বসা করলে সমাজে সময় দিলে আল্লাহর কাজ করণ যায় না। এই জন্য সব বাদ দিয়া যদি আপনি অনুমতি দেন, নবীজির কাছে বলা হইতেছে, যদি আপনি অনুমতি দেন পাহাড়ের গুহায় গিয়া শর্টকাটে কিছুদিন ইবাদত করেই আল্লাহ হয় তারা। আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ? সাহাবায়েকরাম মাথা নিচের দিকে দিলেন, তোমরা মনে করতেছ বিবি আল্লাহর কাছে বাধা, আর আমি মনে করি বিবি হইল আল্লাহ হওয়ার মাধ্যম। তোমরা মনে করো সন্তানাদি সংসার আল্লাহর কাছে বাধা,
তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এই সংসার বিবি বাচ্চা এগুলো আল্লাহ হওয়ার মাধ্যম। তোমরা মনে করো গৃহস্থি সামাজিকতা এগুলো বাধা, আর আমি মনে করি মাধ্যম। আমি কি বিয়ে শাদি করি নাই যে হুজুর করছে, আমার কি সন্তানাদি নাই যে হুজুর আছে, আমি কি ব্যবসা বাণিজ্য করি নাই যে হুজুর করছে, আমার কি সামাজিকতা নাই যে হুজুর আছে। তাহলে আমাকে বানাইছেন আল্লাহ এক কারণে, তোমরাও বানাইছেন আর একটা কারণে, তামাম দুনিয়ার মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আর নবীগণকে পাঠাইছেন যুগে যুগে সেই ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। একটা প্রশ্ন জাগে, আল্লাহ যদি আমাদেরকে ইবাদতের জন্যই বানায়া থাকেন তাহলে তো সব সময় ইবাদতেই লেগে থাকার দরকার। খাওয়া দাওয়া করলে তো ইবাদত হইতেছে না, হাওরে কাজ করলে তো ইবাদত হইতেছে না, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে তো অনেক কিছুর প্রয়োজন। আল্লাহ যেই কথা বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন, আল্লাহ বলেন মানব দানবকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানানো হয়নি। আল্লাহর উদ্দেশ্য যদি ঠিক রাখা লাগে হামেশাই আমাদের ইবাদত তখন লাগে। বলে খাওয়ান কোন সময়, ঘুমানি কোন সময়, কাজকাম করন কোন সময়, প্রশ্ন জাগেনি না জাগেনি। এই জন্য মানুষকে যেহেতু আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, কেমনে ইবাদত করব, কেমনে দুনিয়ার সময়টা খাটাইব, এই পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাইছে। কেউ যদি নিজের মন মতো জীবনযাপন করে এটার নাম জিন্দিগি, আর নবীর শিকানু হতে যদি কেউ জীবনযাপন করে ওইটাই বন্দিগি। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে পাঠাইছেন পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য, কোন পদ্ধতিতে জীবনযাপন করলে এই পুরা জীবনটাই ইবাদতের মধ্যে সামিল হইব। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, সবার সাথে কি সবার মহব্বত হয় না, মনে মন মিলা লাগে? দেখবেন এমন মহব্বতের মানুষ আছে দুইজনের মধ্যে এত মিল, খেলাধুলা তো একসাথে, পড়াশোনা তো একসাথে, বাজারও গেলেও একসাথে, বিয়াও হচ্ছে এক বছরের ভিতরে দুজন, এমন মিল মহব্বতের মানুষ আছে। যদি একজনের বাজারও ভাবা যায় তাহলে বোঝা যায় যে না হইলেও আছে বাজার, এত মিল। এরা সকালে দুপুর রাত্রে সবসময় প্রায় সময় একসাথে থাকে। হঠাৎ করে একদিন একজনে জানাইল যে আমি তো হজে যাওয়ার নিয়ে করছি, আরেকজন কইতেছে তুমি হজে যাই ভাই, চল্লিশটা দিন আমি কেমনে খাটাই, আমরা একসাথে চললে অভ্যাস, এত ভালোবাসা, দুই বন্ধু বন্ধুত্ব এমন হয় না? সেই বন্ধু কু আফসুস করতেছে হজের সফর না গেও তো হোক নাই, কান্দিয়া কুট্টে মক্কা শরীফের উদ্দেশ্যে ডাকাইয়ার হুটুকে দিয়াইল। এই বন্ধু যখন হজের জন্য রওনা দিল বিমানে উঠিয়া, জিদ্দা বিমানবন্দরে নামিয়াই গিয়া দেখে কিরি আমার বন্ধুর মতো দেখা যায় একজন মানুষ আটকে যাইতেছে, খুব সুড়ে আটকে গেছে, গিয়াই ভীষণ জাবড়াইয়া ধরছে যে আমার ফাঁকি দেয় আগায় আসছো কেমনে, গুহনে গুহনে সব করিয়াল ছিলা, পাসপোর্ট ভিসা মিসা সব গুহনে করিয়াল, আগায় আর লাগি ভাই, যেই ঘাট ঘুরাইছে ঘুরায় দেখে না বন্ধু না, বন্ধুর মতো দেখা যায় এই জন্য আনজাদা ধরছে। মনটা খুব খারাপ হয়ে গেল,
আপনি আমার কেন ধরছিলেন? আপনারা দেখা যায় আমার বন্ধুর মতো, অসুবিধা নাই, 40 দিন আমরা একসাথে বন্ধুর মতোই থাকবো। তারা খুব মহব্বত করে, তার চুলের যে ছাঁটটা এটা বন্ধুর মতো, দাড়ির যে সিস্টেমটা এটাও বন্ধুর মতো, বাক্যাহী বন্ধুর মতো, আডাসরাও একজাত। এখন বেটা ফল কিনলেও নিজের লাগি নাও কিনে, বন্ধুর লাগিয়েও কিনে। তার সাথে যে 40 দিন পর্যন্ত বন্ধুত্ব, আসলে কি ওটা বন্ধু না বন্ধুর মতো? কথা বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে সব মানুষের দিলের তামান্না একটাই, কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, দোস্ত সব রাস্তায় তো আমাকে খুঁজলে পাওয়া যাবে না, যদি একটা রাস্তায় আমাকে খুঁজে আমি পুরস্কার দেব দুইটা। রাস্তায় আসবে একটা, তারা কাজ করবে একটা, আমি আল্লাহ পুরস্কার দেব দুইটা। যদি দেখা যায় দোস্ত আমার আপনার মতো করে কোনো মানুষের জীবন সাজায় নেয়, দোস্ত আপনি আমার বন্ধু, আপনার উসিলায় তামাম দুনিয়ার সব কিছু বানাইলাম, আসমান জমিন চাঁদ সূর্য যা কিছু আছে আপনার উসিলায় আমি বানাইছি, আপনি আমার বন্ধু। যদি কোনো মানুষ আপনার মতো করে চলাফেরা করে, আপনার খাওয়ার মতো খাওয়া দাওয়া খায়, আপনার ঘুমের মতো ঘুম বানায় নেয়, জিন্দগিটা যদি আপনার মতো করে সাজায় নেয়, যদিও সে আমার বন্ধু হবে না, কিন্তু আপনার মতো হওয়ার কারণে তারে আমি মর্যাদা দিব। মর্যাদা দিব কি? দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার ইউহিবুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা। দুই নাম্বার পুরস্কার, ও দোস্ত আমার আপনি জানায় দেন, যারা আমার ভালোবাসার যোগ্য হয়ে যায় যে নাকি আমার ভালোবাসা পায়। সবাই তো চায় কিন্তু সবাই পাবে না, যারা আপনার মতো হবে তারা আমার ভালোবাসা পাবে। আর যদি আমার ভালোবাসা অর্জন করতে পারে, আমার ভালোবাসা অর্জনকারী মানুষটার আমল নামে গুনাহ থাকবে, এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না, সুতরাং সাথে সাথে আমি তার গুনাহগুলিও মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, দোস্ত আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। এই দুনিয়ার জমিনে এমন কে আছে যে আল্লাহকে ভালোবাসে না? আমরা আল্লাহকে ভালোবাসিনি না বাসি না? সবাই আল্লাহকে ভালোবাসি, সব আমরা আল্লাহর পাগল, উদ্দেশ্য একটাই, কেমনে আল্লাহ পাওয়া যায়। কিন্তু আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহর ভালোবাসা পাইলাম না, এই ভালোবাসার তো দাম নাই রে একতরফা। সফল তো ওই ব্যক্তি যে নাকি আল্লাহ পাইল। কাতিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে বিশাল হাওরের মাঝখানে গাড়ি আটকে গেল। ড্রাইভার বলে, হুজুর এত বড় বিশাল গাড়ি, সাথে কোনো খাদেম নাই যে ঠেলা টেনি করে সামনের দিকে নিব। সুনামগঞ্জ এলাকার বিশাল বড় বড় হাওর, ভাটি অঞ্চল, কয়েক মাইল এক একটা হাওরের আয়তন, বিশাল বিপদের মধ্যে পড়ে গেলেন গভীর রাত। হুজুর বলেন, কন্টেইনারটা আমার হাতে দাও। তেলের কন্টেইনার নিয়ে উনি সুজা কোনাকুনি ক্ষেতের হাওরের মাঝখানের দিকে ছুটছে। ড্রাইভার চুপি চুপি পিছন দিয়া যাইতেছেন, দেখি উনি যে ওলি সে তো জানে, দেখি মাওলার সাথে কোন খেলা লাগায়।
এই আল্লাহর ওলির একটা ছোট্ট ডুবা আমরা জানার ভাগার কই পারের মধ্যে দাঁড়ায় রুমালটা বিছায় দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে আল্লাহর সাথে কথা কয়। আল্লাহ তেলের কোনিও তোমার, পানির কোনিও তো তোমার, আমিও তোমার, সবকিছুই তো তোমার গো মাওলা। বিপদে পড়ছি আমি গোলাম, তুমি মালিক। আল্লাহ তুমি আমার তেলের ব্যবস্থা করে দাও, আমি করি আমার কাম, তুমি করিয়া দাও তোমার কাম। বিসমিল্লাহ বলিয়া উনি এই ফাগার থেকে ভানি উড়াইছে। ড্রাইভার দেখে তো আশ্চর্য, ইয়েশকের ঠেলায় যদি পানি ডালি আর ট্যাঙ্কি যদি নষ্ট হয়, হ্যাঁ তোলো হ্যার ইমানের জোর। নেট কন্টেনার দিচ্ছেন না, এটা ডাল না তোলো একান্ত আছে কাটাইয়া। কাতিয়ার সব রহমতুল্লাহ আলাই খুব গরম মানুষ, কথা না হলে লাডি দেবে তো, যদি কথা শুনি তাহলে গাড়ি নষ্ট হব, আর কথা না শুনলে আমার লাগি দেবে যাব। কন্টেনার আতলে কান্দন শুরু করছে, হুজুর বুঝে ফেলছেন কেন কান্দে, বুঝে ফেলছেন। রে তুই যদি বুঝতে রে তাহলে তো আমার জায়গায় তুই থাকতে, তোর জায়গায় আমি থাকতাম। বিসমিল্লাহ বলে ঢেলে দে, বিসমিল্লাহ বলে ড্রাইভার ডালিয়েও দিছে। গাড়ি স্টার্ট করছে, চলছে তো চলছে, তিন দিন, তিন দিন চলছে। হুজুরের ইন্তেকালের পরে ড্রাইভার কান্ত আর বলতো এমন কিছু ঘটনা, হুজুর নিষেধ করতেন আমার থামায় দিতেন, আমার জিন্দা থাকা অবস্থায় কারোর কাছে বলবে না। আল্লাহ যার, আল্লাহর সবকিছু তার, কিন্তু শর্ত হলো বন্ধুরেই বন্ধুর মতো সাজতে হইব, বন্ধুর রঙের রং রঙাইতে হইব নিজেরে। আল্লাহর বন্ধুর মাথাটার মতো তোমার মাথা বানায় ফেলো, আল্লাহর বন্ধুর চেহারার মতো তোমার চেহারাটা বানায় ফেলো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল নেকি ভর্তি, আর উম্মতে মুহাম্মাদির চেহারা বানায় রাখছে গুনাহ দিয়ে ভর্তি। এক একটা দাড়ি কাটে কবিরা গুনা একটা, এক একটা দাড়ি কাটে এক একটা কবিরা গুনা, সারাটা মুখ গুনা দিয়ে ভরিয়েছে। বুজুর্গানে দিন বুঝায় দেন, দাড়িটা রাখো নেকি দিয়া মুখটা ভরিয়ালো। তার একজন ফেরেশতা গিয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার একজন বান্দার মরণ হয়ে গেছে, তবে তার চেহারাটা দেখছি তোমার বন্ধুর চেহারার মতো, তার মুখটা দেখলাম তোমার বন্ধুর মুখের মতো রঙায় রাখছে। আল্লাহ পাক বলেন, যদি তার অন্য কোনো নেকামল না থাকে এই উসিলায় তারে আমি জান্নাত দিব। আজকে অনেক মুসলমান বিশ্ব নবীর সুন্নতের দাবদারে না, সুন্নতের অনুসরণ করে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যদি তোমরা আমাকে অনুসরণ করতে পারো আল্লাহ পুরস্কার দিবেন দুইটা। আমি যেমনে খানা খাই এমনি তোমরা খানা খাও, দস্তরখান বিছায়া খানা খাইবা, আমি যেমনে ঘুমাই এমনি তোমরা ঘুমাও, ডান করোটে আগে ঘুমাইবা, দোয়া পড়িয়া ঘুমাইবা, আমি যেমনে গোসল করি এইভাবে সুন্নত তরিকায় গোসল করবা, আমার চলাফেরা উঠা বসা সব কিছুর সাথে যদি তোমার কাজের মিল হয়ে যায় তাহলে তুমি আল্লাহর পছন্দের হইয়া যাইবা। আল্লাহ দুইটা নিয়ামত দিবে, এক নম্বর আল্লাহর ভালোবাসা পাইবা, দুই নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত تَبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিরাতে মুস্তাকিম একটা মাত্র পথ, সোজা পথ,
সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ শিখাইছেন আল্লাহর কাছে রাস্তা চাইবা জান্নাতের রাস্তা। আল্লাহর কাছে যে তোমরা সাহায্য চাইবা, কোন ধরনের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল পথ দাও, সরল পথ। সিরাতে মুস্তাকিম যেই রাস্তাটা, এটা করিমগঞ্জের রাস্তা না। সিরাতে মুস্তাকিম যেই রাস্তাটা, এটা ঢাকার রাস্তা নয়। সিরাতে মুস্তাকিমের রাস্তাটা হলো আপনার সামন থেকে শুরু, আপনার সামন থেকে শুরু সিরাতে মুস্তাকিমের রাস্তা, জান্নাতের দরজায় গিয়া লাগছে। এই একটা রাস্তাই সিরাতে মুস্তাকিম, সরল পথ। ওই পথটা কোনটা? ভিন্ন পথে চলবে না। আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, নবীর পথ, নবীর তরিকাই সিরাতে মুস্তাকিম। আল্লাহ জানায় দিলেন ফাত্তাবিউহু, এই পথটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ভিন্ন পথে চইল না, ভিন্ন পথে চইল না। ফাতাফাররাকা বিকুম, তোমাদেরকে বিভিন্ন পথে চলাফেরা করায় এলোমেলো করে ফেলবে, পথ হারা করবে, বিশৃঙ্খলায় ফেলায় দিবে, জান্নাতের রাস্তা পাইবা না, পথ হারায় ফেলবা। তুমি সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা, রাস্তা হারাইয়া চিটাগাঙ্গের পথ ধরে ফেলছ। সারা রাত চলতে পারবা, কিন্তু সিলেটের দেখা পাইবা না। সারাটা জিন্দগি খাটায় ফেলবা, জান্নাতের রাস্তা পাইবা না, শুধু হায় হায় করবা, হায় হায় করবা। এই জন্য আল্লাহ জানায় দিলেন, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, নবীর রাস্তা, নবীর তরিকাটাই একমাত্র সিরাতে মুস্তাকিম, এই রাস্তাটাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সাবধান সাবধান, ভিন্ন পথে চলিও না, তোমরা পথ হারা হইয়া যাইবা। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ পাক তোমাদেরকে এই নসিহতগুলো করেছেন যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই পরহেজগার হইতে পারো। আল্লাহর নবীর তরিকা আমাদের মানার ইচ্ছা আছে নাই? নাই। কার কার আছে একটু হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দস্তরখান বিছায়া ভাত খান কে কে যদি এখন জিজ্ঞাসা করি, খুব কমই আতুব্য। আমরা এমন একটা জামানায় বসবাস করতেছি, হাফেজ আলামিন সব করে নাই মনে হয়, বেচারা খুব কষ্ট করছে, খুব কুসখবর রাখছে। এখন যদি একটা সাহাকালি লই আইতে দিয়েছি, ভালো লাগবে রাখছে। আমার সাথে সাথে এমনি তাল মেলাইতে থাকে লোকজন, এমনি বুঝলো না তুমি বাবার যাচ্ছে। একটা এলাকা আছে সিলেটে, উসমানী নগর এলাকা, এনে গেলে ওই এলাকার পাঁচ সাতজন এই তালের লোক আছে, সব দিয়ে এক কেন হয়, সব দিয়ে এক কেন হয়, একজন একবার নারায় তাকবীর মারে, ও আছে মাধ্যম দুমসে মারিয়ে দেয়, এ যখন নারায় তাকবীর মারে, এটা দেখে কেহি কোনা তার একটা কারণ উঠছে। দেখা যাচ্ছে ছয় সাতজন যে একটি আল্লাহ ফাকের ইচ্ছা, এখান থেকে আমাদেরকে সবক নেওয়া, মেধাটার মালিককে এই মস্তিষ্কটার নিয়ামত, কোথাও বড় নিয়ামত। যদি মেধাটায় কাজ না করে সমাজে দুই আনার কোন দাম নেই। কয়দিন আমরা এই শুক্রিয়া আদা আদায় করি, আল্লাহ তুমি যা দিছ, সেদ্ধায় পড়ে থাকলেও, জিন্দিগি ভর করে থাকলেও, শুধু মস্তিষ্কর শুক্রিয়া আদায় করি। এমন একটা জামানায় আমরা বসবাস করতেছি, এই জামানায় একটা সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব। যদি কেউ আপনাদেরকে ভিন্ন পথ দেখায় নবীর তরিকা ছাড়া, যদি কয় 30,000 জাহের 60,000 বাতেন, মারফতি কথা, ফেসটি কিন্তু মাঝে দিতেছি একটু, 30,000 জাহের 60,000 বাতেন, মৌলবীরা আছে জাহের লইয়া, আমরা আছি বাতেন লইয়া। আমি আপনারা একটা কথা জিগাই, জাহের শব্দের অর্থ হলো প্রকাশ, বাতেন অর্থ গোপন।
মৌলবীরা বাতেনও নাই, জাহেরও আছে। মৌলবীরা যদি বাতেন না জানে, তুমি জানলা কেমনে? বাতেন তো গুফন, গুফন তো গুফনই থাকতো, তো তুমি জানলা করতো? তুমি যেহেতু জানছো, তো এটা বাতেন রয়েছে না, এটাও তো জাহেরি রইল। কথা বুঝে আসছে? আর একটু যেটা কা যুক্তি রে, যুক্তিতে রাখুন। এক ফিরের মুরির ফির মারা গেছে, আমি তারে দৌড়ে কইলাম যে একটা কাম হোক, কতদিন যাই না জানা ছিলা ফলাফি করছস, যাই না জানা ছিলা ফলাফি করছ, এল্লা বাদ দে, মরিয়ে গেছে গা, তুমি আর একজন হকানি ফির ধরো। কোনা ওনার ছেলে গদ্দিত আছে, গদিন শিন, ওনার ছেলে তো আনেন না, ওনার ছেলে তো ফির না। কয় হুজুর, এই তো আপনার সাথে বনে না, কুন্ডা বনে না, আপনার বাবা যদি একারা জমিন তুই যায়, আপনার আব্বার ইন্তেকালের ঘরে এটার মালিক তো আপনি ভাই, এটা তো সোজা কথা। তাহলে বাপের ফিরালি হুতে ভাইতে পারে, এটাও তো সোজা কথা। আমার বুঝাইছে, আচ্ছা এই যুক্তি মনে করো তোমার অসুখ হচ্ছে, অপারেশনের ডেট আগামী মঙ্গলবারে, সিলেটের বা ঢাকার ময়মনসিং এর সবচেয়ে নাম করা একজন প্রফেসর সার্জন তোমার অপারেশন করবে, টিয়া হইছে সব গাটি গুটি লয়ার, তুমি রেডি, সকাল 10টায় তুমি থাকবা অপারেশনে। তুমি গেছো এর আগের দিন রাত্রে ডাক্তার মারা গেছে, এখন কি তুমি গাটি গুটি লইয়া যে কি হাজির হয়েছ, তোমার কি গতি? ডাক্তার তো মারা গেল, আরেক ডাক্তার রেদে করায়াম, আরেক ডাক্তার কেন লাগে, বেটা যুগাল যন্ত্র তো সব তুই হয়ে গেছে, ছেলে উত্তর কাটা আছে, ছেলে রেখে যে তুমি কাটতে লাও, ঘরে সব নষ্ট করছে, জীবনটা শেষ করে লো। এই বেটা যদি তোমার জীবনটা শেষ করে লায়, আলেম না হয়ে যদি ওয়ারিসান সূত্রে ফিরা দিল, ইমানটা শেষ করে লো। আর একটু জোরে কন, যুক্তি যদি দেয়, যুক্তিরে যুক্তিতে কাটো, যদি মাসালা লই আইয়ে মাসলা দাম বলতো, ফেরো ফাললে কুল ফল্লা বেরো না, যুক্তির রুহি চলে। যদি ভিন্ন রাস্তায় আপনাদেরকে নিতে চায়, আল্লাহ আগেই জানাইয়া দিছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, নবীর তরিকাটা যেটা, নবীর সুন্নতের রাস্তাটাই সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা, ফাত্তাবিউহু, আল্লাহ বলেন এটাই অনুসরণ করো। সরল সহজ অর্থটা করতেছে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ভিন্ন কোনো পথে তোমরা চললো না, কেন? ফাতাফাররাকা বিকুম, তোমাদেরকে বিশৃঙ্খলায় ফেলে দিবে, পথ হারা বানায় ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই উপদেশগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, জান্নাতি হতে পারো। আল্লাহ শিখাইছেন, আল্লাহ বইলেও দিছেন, এরপরেও যদি না বান্দায় না মানে, নবীর তরিকা সমস্ত তরিকার আলোচনা তো আর একসাথে করা সম্ভব না, শুধু এতটুকু বললাম আমাদের রাস্তা একটাই, সিরাতে মুস্তাকিম। একখান হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তিনটা আমলের কথা নবীজি বলছেন এই হাদিসে, এই তিনটা গুণ স্পেশাল গুণ, সবার মধ্যে থাকে না। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে আরো কয়েকটা কথা শুনে, কিছু আমল ফরজ, কিছু আমল ওয়াজিব, কিছু আমল সুন্নতে মুয়াক্কাদা। একজন মানুষ যদি ফরজ ছেড়ে দেয় নির্দিষ্ট কাল পর্যন্ত, নির্দিষ্ট সাজা জাহান্নামে ভোগ করতে হবে। যদি ওয়াজিব ছেড়ে দেয় অনির্দিষ্টকাল জাহান্নামের সাজা, ফরজ বঙ্গ করলে নির্দিষ্ট করা আছে কুণ্ডাল লাগিন কত সাজা, ওয়াজিব বঙ্গ করলে অনির্দিষ্ট, সুন্নতে মুয়াক্কাদা যদি কেউ সারা জীবন আমল করে না, নবীর সাফায়াত পেত না। এখন একজন মানুষ ফরজ আদায় করল,
নির্দিষ্টকাল জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহর ভালোবাসা না সাজা বাস্ত, কথা বুঝে আসতেছে? ওয়াজিব আদায় করলো অনির্দিষ্টকাল সাজার থেকে বাঁচার জন্য, সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলো নবীর সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য কিন্তু কোনোটাই নেই। এই আল্লাহর প্রিয় হওয়ার জন্য স্পেশাল কিছু আমল আছে, কথা বুঝে আসতেছে আপনাদের? এই আল্লাহর প্রিয় হওয়ার জন্য স্পেশাল যে আমলগুলো যারা পালন করবে এরা স্পেশাল গুণের অধিকারী, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এটির বাইরের আমল এটি। এই স্পেশাল আমলকারীকে আল্লাহ তাআলা স্পেশাল পুরস্কার দিবেন, যেটা সবার জন্য থাকবে না। ইন্না ফিল জান্নাতি গুরাফা, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে স্পেশাল বালাখানা থাকবে, স্পেশাল বালাখানা। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বালাখানার অবস্থা হবে একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, দুইটা ইটের জোড়া হবে জাফরান নামক কালিম, জাফরান নামক মেডিসিন, যার সুগ্রান মেশকে আম্বরের সুগ্রান। স্প্রে লাগবে না রুমের ভিতরে সুগ্রান বানানোর জন্য, দুইটের মাঝখান থেকে কামাত পর্যন্ত আসতেই থাকবে। জান্নাতি যখন ডুববে সুগ্রানে মোহিত হবে, এই যে শুরু হইলো আর কোনোদিন শেষ হইত না। ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এটার কারুকার্যের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার কোনো বিল্ডিং এর মতো নয়, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার এই নকশা করতে পারবে না। এই দুনিয়ার জমিনের একটা বিল্ডিং যত উন্নতই হোক, ভিতরের সাইড যদি দেখা লাগে তাহলে ভিতরে ঢুকা লাগবে, বাহিরের সাইড দেখতে গেলে বাহিরে যাওয়া লাগবে। কিন্তু জান্নাতের ওই স্পেশাল বালাখানার অবস্থা হবে এমন, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহিরও দেখা যাবে। এত উন্নত মানের কারুকার্য করা হবে ওই বালাখানার, স্পেশাল বালাখানা। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তিনটে গুণের অধিকারীকে এই জান্নাতটা দেওয়া হবে, তিনটা স্পেশাল গুণ, তিনটার মধ্যে যে কোনো একটা যদি কেউ নিজের মধ্যে রাখতে পারে, অর্জন করতে পারে, একটা গুণ যদি অর্জন করে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল গুণের কারণে স্পেশাল জান্নাতের মালিক বানায় দেবে। আতিমুত তাআম, যে নাকি মেহমানদারি করতে বড় পছন্দ করে। আজকে এমন একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এখন কোথায় আছেন? সোনার মদিনায়। এই সোনার মদিনায় এক সময় কিন্তু মদিনা ছিল না, এটার নাম ছিল ইয়াসরেব। ইয়াসরেব এমন একটা এলাকা, মানুষ বসবাস করার মতো এলাকা নয়, বসবাসের অযোগ্য এলাকা, যেখানে কোনো হাঁটার ব্যবস্থা নাই, পায়ে আঘাত পাওয়া যায়, কংক্রিট ঢুকে যায় পায়ের তালুতে, মহামারী আক্রান্ত এলাকায় এই ইয়াসরেব। আপনার আমার পয়গম্বরকে অথচ এই শহরের জন্যই আল্লাহ কবুল করে, এই শহরটাকে আপনার নবীর জন্য কবুল করেছেন। তৎকালীন জামানার মানচিত্রটা ছিল এমন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, তখনকার সময়ের সবচাইতে ধনী রাষ্ট্র ছিল, সবচেয়ে অর্থবলা সম্পদলা রাষ্ট্র ছিল রোম, বর্তমানের ইতালি। তখনকার সময়ের সবচাইতে পাওয়ারফুল শক্তিধর এলাকা ছিল পারস্য, যেটা ইরান। তখনকার সময়ে পরিবেশগত সুন্দর এলাকা ছিল, সুন্দর পরিবেশের এলাকা ছিল ইয়ামেন। আপনার আমার নবী বিশ্ব নবী যাকে আল্লাহ না বানাইলে কিছুই বানাতেন না,
ওই নবীকে মহান মাওলাই করিম তিন জায়গায় নেন নাই, নিয়েছেন ইয়াসরিবে। ইয়াসরিব নামক এলাকাটাকে আল্লাহ পয়গম্বরের জন্য কবুল করে ফেলছেন আল্লাহ। ইয়াসরিববাসীগণ ধনী নয়, ইয়াসরিববাসীগণ উন্নত শিক্ষিত নন, ইয়াসরিববাসীগণ পরিচ্ছন্ন এলাকার মানুষ নন। কি এমন একটা গুণ যেই গুণের খাতিরে আল্লাহর নবীকে তারা পায়া লাইছে? কি এমন গুণ? তৎকালীন জামানার বিশ্ব নবী তো কোনো দুনিয়ায় আসেন নাই, নবীজি আসার পৃথিবীতে আসার আরো 1000 বছর আগের একটা ঘটনা। শাহে তুব্বা আকবর ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহে তুব্বা আকবর ইয়ামিনী ইয়ামেনের বাদশাহ, খানায় কাবা জিয়ারতে আসবেন, আল্লাহর ঘর তোয়াফ করবেন, ইচ্ছা করে রওনা দিবেন। রওনা দেওয়ার আগে একটা বাহিনী তৈরি করলেন, এই বাহিনীর মধ্যে 30,000 সৈনিক লইলেন যারা নাকি দ্রুত গতিতে ঘোড়া চালাইতে পারে। 30,000 সৈনিক, 40,000 আলেম ওলামা লইলেন, তৎকালীন জামানার তৌরাতের বড় বড় আলেম, 40,000 আলেম, 30,000 সৈনিক। শাহে তুব্বা আকবর ইয়ামিনী এত বড় আলেমের জামাত কেন লইলেন? উনি বলতেন, যেই জামাতে কোনো আলেম থাকেন ওই জামাত পথহারা হয় না, যেই গোষ্ঠীটা কোনো আলেম ওলামাকে মাইন্যা চলে, আলেমের পরামর্শে যেই গোষ্ঠী চলে, এই গোষ্ঠী কোনোদিন অপদস্থ হবে না। যেই গ্রাম ওলামাই কেরামের পরামর্শে চলে, এই গ্রামবাসী অপদস্থ হবে না, অসম্মানী হবে না। উনি জামাত বাড়াইলেন, 40,000 আলেম ওলামা লইলেন, তৌরাতের আলেম, 30,000 সেনাবাহিনীর মধ্যে এমন সৈনিক লইলেন যারা খুব দ্রুত গতিতে ঘোড়া চালাইতে পারে, 70,000 সৈনিক সাথী একসাথে লইয়া খানায়ে কাবা অভিমুখে রওনা দিলেন। ইয়ামেন থেকে তৎকালীন সময়ে যদি মক্কায় মুআজ্জামায় আসা লাগে, খানায়ে কাবা তওয়াফ করা লাগে, তাহলে ইয়াসরিব ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। ইয়াসরিব হয়েই আসা লাগে মহামারী আক্রান্ত এলাকা ইয়াসরিব। ইয়াসরিব পর্যন্ত যখন এই কম আইসা পৌঁছলেন, অবস্থা এমন হয়ে গেল অনেক সাথীরাই অসুস্থ হয়ে গেছে, কারণ এলাকার আবহাওয়া ভালো না। বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, আবার একমাত্র একটা ছেলে ছিল বাদশাহ শাহে তুব্বা আকবর ইয়ামিনী, এই ছেলেটা রোগে আক্রান্ত হয়ে গেল। এত জ্বর, 2 দিনেই ছেলের অবস্থা পরিবর্তন, সারাটা শরীর ফক্স, বসন্ত আমরা যেটাকে বলি, বড় বড় সারা শরীরের মধ্যে আক্রান্ত হইয়া এমন এক অবস্থা। এই ছেলেটাকে নিয়ে সফর করার মতো কোনো কায়দা নাই। শাহে তুব্বা আকবর ইয়ামিনী মানসিকভাবে খুব চিন্তিত হয়ে গেলেন, ইয়াসরিবের মুরব্বীদেরকে আনলেন। মুরব্বীরা আসেন, আমার ছেলেটাকে আপনাদের কাছে রাইকা যাইতেছি, টাকা পয়সা দেব, আপনাদের যা লাগে দিব, আমার ছেলেকে আপনারা সেবা করবেন, সুস্থ করে তুলেন, আমি তওয়াফ করতে যাচ্ছি আল্লাহর ঘর। এই ছেলেকে ইয়াসরিববাসীর হাতে দিয়া উনি চলে গেলেন ওনার সাথীদেরকে নিয়ে খানায় কাবায়। কাবাগর তওয়াফ করলেন, তওয়াফের কাজ শেষ করে যখন উনি আবার ফেরত আসলেন ইয়াসরিবে, এই ইয়াসরিবে আয়েশা দেখেন দুর্ভাগ্য উনার ছেলেটা সুস্থ হয় নাই, অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওনারা দাফন করে ফেলছে। খবরটা শুনে হাউমাউ করে কাঁদতেছেন, আমার একমাত্র ছেলে ছিল, ছেলেটার মাও নাই, আমার তো আর এই দুনিয়ায় কেউ রইল না, ইচ্ছা ছিল ছেলেকে আমি বড় করবো, আমার সিংহাসনে বসাই। এতটাই মন খারাপ হয়ে গেলেন উনি, এমনি 2-4 জন মুনাফিক মার্কা লোক ওনার কানে কানে গিয়ে জানায় দিছে, বাদশাহে আপনি যাদের হাউলা করে রাখছিলেন, যাদের হাউলা করে রেখে গেছিলেন, আপনার ছেলে তো মরে নাই, তারা মেরে ফেলছে। কণ্ঠ দেখি মনের অবস্থাটা ওনার কেমন হবে,
ওনারা মেরে ফেলছে আপনার বিরোধী ভক্তের কাছ থেকে মনে হয় কোন টাকা পয়সা নিছে আপনার পরে আর কে বাদশা হবে এখন আর তো কেউ রইল না তারাই বিজয়ী হবে বাদশা রাগের ছুটে হুকুম দিয়ে দিলেন সেনা 30,000 যে সেনা আছে সেনাদেরকে বললেন যুদ্ধ ঘোষণা হবে ইয়াসরিব নামক কোন শহর আমি এখানে দেখতে চাই না মাটিকে মাটি সমান করে দাও আক্রমণ চালাও পরের দিন যুদ্ধ শুরু হয়ে যাবে সকাল থেকে যুদ্ধের দামামা বাজতেছে সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল সারাদিন যুদ্ধ চলল অনেক মানুষ আহত বাদশার তাঁবুটা গাড়ছে একটা পাহাড়ের উপরে যিনি নাকি ওইখান থেকে সব দেখতে পারেন এলাকার অবস্থা সন্ধ্যার পরে যখন রাত গনায় আসছে চাঁদনি রাত দূরের সবকিছু দেখা যায় আশ্চর্য হয়ে গেলেন সাহেব আকবর ইয়ামিনি লক্ষ্য করে দেখেন এই ইয়াসরিববাসীরা এক এক দিক থেকে এক এক বাড়ির থেকে টুকরি মাথায় করে খোলই খোলই মাথায় লইয়া লইয়া সেনাবাহিনীর তাঁবুতে তাঁবুতে গিয়া ঢুকতেছে বাচ্চার কাছে খুব সন্দেহ লাগলো ঘটনা কি খবর নিলেন যে ওরা খানা খাওয়ায় এক একজন এক এক তাঁবুতে গিয়া গিয়া খানা খাওয়াইতেছে বাচ্চার মনে ধাক্কা লাগলো ঘটনা কি সারাদিন যাদের সাথে আমাদের সৈনিকেরা যুদ্ধ করলো সন্ধ্যাবেলায় রাতের বেলায় আবার তারাই এদেরকে খানা খাওয়ায় ঘটনা তো কিছুই মিলাইতে পারতেছেন না উনি খানা যদি খাওয়ায় তাহলে এমন জাতের বিষ মিশাইবো যাতে আমার সৈনিকরা মারা যায় উনি এদেরকে ডাকলেন কি খাওয়াইতেছে সৈনিকরা আবার প্রশংসাও করতেছে সবাই সম্মিলিতভাবে পাকশাক করে এই সৈনিকদের উদ্দেশ্যে এক জাতের খাবার এমন না এক এক বাড়ির থেকে খাবার আসতেছে মনে করেন যাহার পরিবারে 10 জন সদস্য আছে উনি এই দিন পাকাইছেন 15 জনের 5 জন মেহমানরে খানা খাওয়ানোর জন্য লইয়াছে আরেকজনের গড় 3 জন সদস্য আছে উনি পাকাইছেন 10 জনের বাকি 7 জনের খানা একটা তাঁবুতে দিয়ে গেছে এইভাবে খানা খাওয়ানো শুরু করছে খানার মানও ভালো সুস্বাদু যার যার তৌফিক অনুযায়ী করছেন যার যার তৌফিক অনুযায়ী কেউ এক পদ কেউ 2 পদ কেউ 3 পদ দিয়ে খাওয়াইলো বাসায় তো হিসাব মিলাইয়া পারতেছে না ঘটনা কি ঘটনা কি মুরব্বী 2-4 জনকে খবর দিলেন আপনাদের সাথে আমার সৈনিকেরা যুদ্ধ করলো সারাদিন রাত্রিবেলায় আপনারা খানা খাওয়ান ঘটনা কি বাদশাহ আপনি একটা ভুল ইনফরমেশন নিয়ে আমাদের উপরে যুদ্ধ চালায়া দিছেন আমরাও আপনার মোকাবেলা করতেছি যুদ্ধ করতেছি আসলে তো আপনি আমাদের কোনো শত্রু নন আপনি হলেন আমাদের মেহমান সারাদিন যুদ্ধ করছেন ঠিক আছে কিন্তু রাতের বেলায় আপনারা এখানে থাকবেন আপনারা তো আমাদের মেহমান এই জন্যই আমাদের পূর্ব প্রথা অনুযায়ী মেহমানদারি করতেছি আমাদের পূর্বপুরুষ একজন মানুষ ছিলেন পূর্বপুরুষ এই পূর্বপুরুষদের একজন ছিলেন যিনি নাকি মেহমানদারি এতটা পছন্দ করতেন উনি মেহমান ছাড়া খানা খাইতেন না আমরা ওই পূর্বপুরুষের মুরব্বী ওই সিলসিলা আমরা যার যার তৌফিক অনুযায়ী খানা খাওয়াই বাচ্চার মনে খুব দাগ কাটলো যে আপনাদের পূর্বপুরুষ এই মুরব্বীর নাম কি যে আমাদের পূর্বপুরুষ মুরব্বীর নাম ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের অভ্যাস ছিল উনি খানা খাইতেন কোন না কোনো সাথী নিয়ে খাইতেন একলা দস্তরখানে খাইতেন না যদি কোনো সময় এমন হয়ে যেত যে কোনো মুমিন পাইতেছেন না কোনো বেদিন কাফের লইয়া হইলেও খাইছেন মেহমানদারি এত কদর করতেন উনি মানুষকে খানা খাওয়াইলেই সওয়াব আছে আল্লাহ খুশি হয়ে যায় কারণ রিজিক খাওয়ানো দান করা এটা কার গুণ আল্লাহর গুণ আল্লাহর গুণটা যদি কোনো বান্দার ভিতরে ঢুকিয়া যান আল্লাহ তখন জানায় দেন বান্দারে আমার সিফত তোমার মধ্যে চলে গেছে বান্দা তোরে পছন্দ করে লইলাম শাহেতুব্বা আকবর ইয়ামিনী
সেনাবাহিনীকে জানায় দিলেন আর যুদ্ধ নয়, এমন বাহিনীর সাথে এমন মানুষদের সাথে আর যুদ্ধ নয়। আগামীকাল সকালবেলায় চলো দেশের দিকে রওনা দেই, আমার ভাগ্যে যা ছিল তাই হইছে। এই মানুষগুলো আমার ছেলেকে ইচ্ছা করে মারতে পারে না, যাদের কাছে মেহমানের এত দাম। সারাদিন আমরা যুদ্ধ করি, আবার রাতের বেলায় তারাই আমরা পাক করে খাওয়ায়। ওরা আমাদের সন্তানদেরকে এইভাবে মারতে পারে না। চলো সকালবেলায় রওনা দেই। সকালবেলায় তারা রেডি হইতেছেন, বাদশাহ এখন তাকায় আবার আরেক দৃশ্য দেখছে। কি? 40,000 যে ওনার সাথে আলেম ছিল, তৌরাতের আলেম বলে আমরা দেখা যায়, ইয়াসরিব থেকে কিছু দুলাল হয়, কিছু কংক্রিটের গুড়া লয়, খেজুরের গাছের ছাল কিছু ভাটা লয়, হুটলা বান্ধে বেগত হয়। এটা উনি উফরে থেকে দেখতেছে, অনেক আলেমুলামারা এই কামনা করতেছে। এখন তো ওনার দিলের ভিতরে এখন আর একটা জাগছে, ঘটনা কি? এরাই তার আম্বসে ভিক্ষ দু চারজন আলেমকে খবর দিয়েছেন, হুজুর আপনারা একটু আমার তাঁবুতে আসেন। উনি জিজ্ঞাসা করলেন, আমি এমন একটা দৃশ্য দেখলাম, ঘটনা কি, এটার কারণ কি? শাহেদ থুব্বা আকবর ইয়ামিনী, আমাদের তৌরাত কিতাবে বিবরণ দেওয়া আছে, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী যিনি হবেন, যার উসিলায় দুনিয়ার সব একটা নীতি আল্লাহর কাছে ভালো লাগছে, যে মেহমানদারির নীতিটা, এই নীতি পছন্দ করে আল্লাহ এদেরকে বিশ্ব নবী দান করে দিয়েছে। তবে ও উলামায়ে কেরাম, বিশ্বনবীটি হিজরত করে এখানে আসবেন, তখন কি ওনার কোনো আত্মীয় স্বজন থাকবে? না, এখানে কোনো আত্মীয় স্বজনের উল্লেখ নেই। উনি কখন আসতে পারেন? 2-5 বছরের ভিতরে আইতে পারে? না, এমনও না। কখন আসতে পারেন এটার উল্লেখ নেই। ওনার কোনো নিজস্ব ভূমি থাকবে এখানে? না, তাও থাকবে। বিশ্বনবী হিজরত করে এখানে আসবেন, ওনার আত্মীয় থাকবে না, নিজের ভূমিও থাকবে না, উনি কোথায় উঠবেন? ওনাদের যে গুণ আছে, যে সিফাত, মেহমানদারি করা, উনি এদের মেহমান হয়ে যাবেন হয়তো কারো। শাহেতুব্বা আকবরীর দিনের ভিতরে খুব ধাক্কা খাইল, দাগ কাটতেছে, হাইরে আমি যদি এমন নসিবালা হইতাম আমার ঘরের মেহমান হইতে হুজুর। শাহেতুব্বা আকবর ইয়ামিনী একটা জায়গা চিহ্নিত করে ফেলছেন, ইয়াসরে বলাদের কাছ থেকে জায়গাটা নিয়ে সেনাবাহিনীকে হুকুম দিলেন, খুব দ্রুত গতিতে কাজ চালাও, একটা দোতলা বিল্ডিং বানাও। তৎকালীন জামানায় দোতলা বিশিষ্ট কোন বিল্ডিং নেই, এই প্রথম দোতলা বিল্ডিং হয়। শাহেতুব্বা আকবর ইয়ামিনী, আপনার আমার নবীর নিয়তে দোতলা বাড়ি বানায় ফেলছে। উনি ঘোষণা দিলেন, যদি আমার জীবন দশায় উনি আসেন, এই চাবিটা আমি নিজের হাতে বিশ্বনবীর হাতে উঠে দিব। যদি আমার জীবন দশা না পাই, আমি এখানে লোক নিযুক্ত করে যাব। শাহেতুব্বা আকবর ইয়ামিনী বিল্ডিং করায় ফেলছেন। সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন, ওনাকে বলেন, আপনার আর ইয়ামিনে যেতে হবে না, আপনি ইয়াসরিবে থাকবেন, আপনার জন্য বেতন ভাতা পুরোপুরি আমি পাঠিয়ে দেব। আমি যেই দিন থাকবো না, এই দিনেও যেন আপনার বেতন আসতেই থাকে, আসতেই থাকে। আমি এমন একটা আইন করে যাব। উনি সেনাবাহিনীর প্রধানকে রেখে গেলেন, ওসিয়ত করে গেলেন, একটা চিঠি লিখে দেয়া গেলেন, এই চিঠিটা এবং চাবিটা আপনার হাতে থাকবে, যদি আপনার জীবন দশায় উনি চলে আসেন আপনি পৌঁছায় দিবেন আমার পক্ষ থেকে, যদি আপনার জীবন দশায় না আসে আপনার সন্তানকে ওসিয়ত করে যাবেন, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে যায়। এইভাবে সিলসিলা যাইতে থাকবে, আমার এই খবর, এই হাদিয়া যেন বিশ্বনবীর হাতে পৌঁছে যায়। আপনার আমার নবী তখনও দুনিয়ায় আসেন নাই, 1,000 বছর বাকি আরো। নবীজি দুনিয়াতে আসার 1,000 বছর আগের ঘটনা এটা।
সহেতু বাদ বলিয়া এই সিলসিলা জারি করে গেলেন, বর্ণনায় পাওয়া যায়। আপনার আমার নবী বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় গেলেন ইয়াসরিবে, মদিনার মানুষ নবীজিকে মেহমানদারি করার জন্য সবাই পাগল পারা, আপনি আমার বাড়িতে আসেন, কারণ ওনারা তো মেহমানদারি করার অভ্যাস আগের থেকেই। আসেন আমার ঘরে আসেন নবীজি, উঠেন নাই কারোর ঘরে উঠেন নাই, সবাই যেহেতু চাইতেছেন কয়জনের কার মন রাখবেন উনি। বিশ্বনবী ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক জানায় দিলেন, ও দোস্ত আমার আপনি বলেন ইনসাফ মতো একটা কথা আপনি বলে ফেলেন, সবাই যেন খুশি থাকে এমন ভাবে একটা বক্তব্য দেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জানায় দিলেন, আমি ইচ্ছা করে কারোর ঘরে যাব না, আমার এই উঠের রশি ছেড়ে দিলাম, উঠের লাগাম ছেড়ে দিলাম, এই উট আস্তে আস্তে যাইতে যাইতে উটটা যেখানে গিয়া বসবে যেখানে গিয়া থামবে আমি সেখানের মেহমান হব। উটকে ছেড়ে দিলেন, উট উঠের গতিতে যাওয়া শুরু করলো, যাইতে 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 গিয়া ওই ঘরের সামনে থামলেন যেই ঘর নবীজির বানা, ওই ঘরটার সামনে গিয়া উঠ শুয়ে পড়ছে। তখন এই ঘরের চাবি জিম্মাদারি পালন করতেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এই চাবি এবং চিঠি নিয়ে আসলেন, আয়েশা ঘটনা বর্ণনা করে জানায় দিলেন, আমি হলাম 42তম পুরুষ। 1000 বছর আগের ঘটনা, 1000 বছর আগের। খুব দামি এক কাপড়, কাপড়ের মধ্যে চিঠিটা লিখা, হুজুরকে পরে পরে শোনানো শুরু হয়ে গেল, হুজুর আমি আপনার একজন অনুপস্থিত উম্মত, আমার ঈমান আপনি গ্রহণ করবেন, যদি সামনে পাইতাম হাত ধরে ঈমান আনতাম, শুনেছি তৌরাতে আপনি আসবেন এই জন্যই ঘর কানা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া দিয়ে আসলো। আমি তুব্বাক বলিয়া মিনি শাহ শব্দ উল্লেখ করেন নাই, আমি তুব্বাক বলিয়া মিনি আপনার অনুপস্থিত উম্মত। 1000 বছর আগের এই ঘটনা, বিশ্বনবীর চোখ মুবারক থেকে পানি বাহির হচ্ছে, ইমান কবুল করে নিছেন, সামিল করে নিলেন উম্মতের মধ্যে থাকে। দুইজন মানুষের গাইবানা জানাজা পড়াইছেন জীবনে আপনার আমার পয়গম্বর, একজন আব্দুল্লাহ নাজ্জাশী আর একজন শাহেতু বাগমরি আমেনি, এই দুইজনের গাইবানা জানাজা বিশ্বনবীর জীবনে পড়াইছে। আপনার আমার নবীর জায়গা হয়ে গেল মদিনায়, মদিনার শিশুরাই সা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি আমাদেরকে ছেড়ে চলে যাবেন নাকি, আপনার এলাকার মানুষ আপনাকে শান্তি দেয় নাই, আপনি চলে আসলেন হয়তো এমন একটা সময় আসবে ওরা আপনাকে মহব্বত করবে, তখন কি চলে যাবেন নাকি? বিশ্বনবী বলেন, না আমি কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাব না, তোমরা আমার তাড়ায় দিও না। শিশুরা বিশ্বনবীকে এমন ভাবে জড়ায় হাউমাউ করে কাঁদছিলেন, যখন মক্কা বিজয় হয় মক্কার মানুষ কেউ চাচা কেউ ফুফা আত্মীয় স্বজনরা ঈশা বলতেছেন, মুহাম্মদ এখন তো তোমার আর কেউ ডিস্টার্ব করবে না, কেউ কষ্ট দিবে না, মদিনায় যাইও না মক্কায় থাকো। আল্লাহর নবী বলেন, না আমি মদিনায় চলে যাব, ওইখানেই থাকবো, বাকি জীবন মদিনায় কাটায় গেলেন। এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আগে জিব্রাইল আমিন আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কোথায় থাকতে পছন্দ করেন, আরশে মুআলায় থাকবেন, সিদরাতুল মুনতাহায় থাকবেন নাকি জান্নাতুল ফেরদাউসে ব্যবস্থা করা হবে? আপনার আমার পয়গম্বর জানায় দিলেন, না জান্নাতুল ফেরদাউস নয়, সিদরাতুল মুনতাহাও নয়, আরশে মুআলাও নয়, আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো।
পৃথিবীর কোনায় কোনার থেকে আমার উম্মতেরা এসে যখন আমাকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কবর থেকে তার সালাম শুনব এবং সালামের জবাব দিব। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর পয়গম্বর বলেন যে আমার কবর জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আর নবীজি নিজে শুনেন, সালামের উত্তরও দেয়। বলার উদ্দেশ্যটা ছিল, ঘটনাটা স্মরণ হয়ে গেছে আপনাদেরকে শোনায় দিছি, মেহমানদারি কত দামি এক দৌলত। উনাদের এই মেহমানদারির গুণের কারণে বিশ্ব নবীকে পাইছে। কারোর ভিতরে যদি এই গুণ নিয়ে আসতে পারে, রমজান আসতেছে একজনকে নিয়ে ইফতার করবেন, অনেকের এই ধারণা যদি ইফতার গিয়ে আরেকজনেরটা করি রোজা সব না সারাদিনের উপাস এরকম নিয়ত করে, আহা সব তো দিবেন আল্লাহ। বরং কেউ যদি আপত্তি করে আপনাকে ইফতার করানোর জন্য, আপনি তার দাওয়াত গ্রহণ করবেন, আরেকদিন আপনিও তাকে ইফতার করাবেন, দুজনই সবের ভাগই হয়ে গেল। তাই বলে সারাদিন উপাস থেকে বাজারও গিয়ে বেরোজগার রে লইয়া মুড়া লইয়া ইফতার করার দরকার নেই। আসা না নাই সাজা নিতে তো বুঝো গুরুস্তার সাজাইতেছে এরকম বড়। আর এই যে মা আইতাছে মুহ দেলাই একটু কি হল, আমি একদিন দেখি তো আসান করছি মুহ দেলায় কি ব্যাপারে রোজা রাখছে না ইফতারি মা আইতাছে কিরে তুই রোজা রাখছ না ফেলে তো এই অবস্থা কেন লাগে কুজুর, আমি এই রোজা না রাখি যে অপরাধটা করছে ইফতারটাও যদি না করি আল্লাহ মাফ করবো, চিন্তা করেন রোজায় রাখি রোজা না রাখে যা ভুল করছে উনি ইফতারও যদি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর সুন্নত তিনটা স্পেশাল সুন্নতের কথা, এক নম্বর আতিমু তুআম, মেহমানদারি করা, মানুষকে খানা খাওয়া, ওয়া আফশা সালাম, বেশি বেশি সালাম দেওয়া। সালাম দেওয়ার চাইতে লওয়ার সংখ্যা এখন বেশি, অনেকে নিয়ত করে আমার দাড়ি সাদা আরেক বেটার দি কালা, কালা দাড়ি হলে বেটা আমারে দেখ এরম নিয়ত করে। সাবধান, যে আগে সালাম দিবেন আপনার বরকত বেশি হবে, নেকি বেশি, অহংকার মুক্ত দিল হবে। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, যে নাকি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করে, আল্লাহ পাক স্পেশাল জান্নাতের মালিক বানাবেন। আল্লাহ যেন আমাদেরকে নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা তাহিয়াতুল সুরতে বসি, আস্তাগফিরুল্লাহ দুরুদ শরীফ।